নমস্কার সবুজ বাতায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না বিস্তারিত খবরে আসব তবে তার আগে চোখ রাখব আজকে শিরোনামে জমজমাট শারদীয় পূজো কাটছে আনন্দে সপ্তমী অষ্টমীর বিকেলে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় ঠাকুর দেখতে রাস্তায় সাধারণ মানুষ মহাষ্টমীর সকাল অঞ্জলি দিতে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় মাইকে পূজার সত্ত্বেও উদাসীনতা ময়নায় রাস্তা পরিষ্কারের নির্দেশ কোলাঘাটে অনুষ্ঠিত হলো সাপের মেলা সাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ জৌলুস রয়েছে হারাচ্ছে উপলক্ষে স্মৃতিচারণে আবেগপ্রবণ তমলুকের প্রবীণ পুরোহিত আদিতামলিত সর্বজনীন পুজোয় উদ্বোধন উপস্থিত সাংসদ এবং যীশু সেনগুপ্ত পশ্চিমবঙ্গের সর্বজনীন পুজোর উদ্বোধন উদ্বোধনে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী এলাম বিস্তারিত খবরে পূজোর আবেশ নেই বৃষ্টির চোখ রাঙানি মা এসেছেন আনন্দময় চারিদিক উৎসবের আমেজ ঘরে ফেরার টান পূজোর ছুটিতে জমি আড্ডা চারটে দিন হালকা মেজাজে কাটানো সব মিলিয়ে চমচমাট শারদীয়া মেঘের আকাশে ভাসে অনেক আগে থেকেই হাওয়ার ডাকে সাড়া দিয়ে দুলতে থাকে কাশফুলও মোট কথা শারদীয়ার আভাস অনেক আগেই সাড়া ফেলে বাঙালি মনে একই সাথে জেগে ওঠে প্রকৃতিও দুর্গাপুজোর চারটে দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে বাঙালি আর ঘোরার সুযোগ পেলে কে ছাড়তে চায় গত কয়েক বছরের মতো এবছর বৃষ্টি মেঘের চোখ রাঙানিও নেই তাই পুজোর কয়েকটা দিন চুটি উপভোগ করছেন সাধারণ মানুষ পুলকপেরা রিপোর্ট সবুজ বার্তা বুধবার মহাষ্টমী সকাল না হতে হতেই অঞ্জলি দেওয়ার হিড়িক মণ্ডপে মণ্ডপে ভিড় দেবীকে শ্রদ্ধার্ঘ নিবেদন মন্ত্রোচ্চারণ আর অঞ্জলি নিবেদনে বিশুদ্ধতার আবেশ দেবী মঞ্চে অষ্টমীর সকালে চারিদিকে পবিত্রতার বাতাবরণ হাওয়ায় পুজো পুজো গন্ধ সকাল হতে না হতেই পুজো মণ্ডপগুলিতে ভিড় জমান বহু মানুষ অঞ্জলি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন দেবীকে সেলিম আহমেদের রিপোর্ট সবুজ পাতা আবহাওয়া এবার ভালো মুখ তুলে চেয়েছেন প্রকৃতি দেবী তাই প্রত্যাশা মতোই সপ্তমী আর অষ্টমীর বিকেলে প্যান্ডেলে প্যান্ডেলে দর্শকদের ভিড় খাওয়া দাওয়া চমচমাট আড্ডা বিকেলে ভিড় ঠেলে ঠাকুর দেখা পূজোর কদিন এই তো মজা মাইকিং অ্যানাউন্সমেন্ট সত্ত্বেও সচেতনতা বাড়েনি ময়নার রাস্তার দুপাশে ইট বালি আর অস্থায়ী দোকানের সারির কোনো পরিবর্তনই হয়নি তাই ময়নার বিডিও এবং ময়না থানার ওসি রবিবার এলাকা পরিদর্শনে বেরোন শ্রীরামপুর বলাইপন্ডা পেটুয়া প্রজাবার পর্যন্ত রাস্তার দুপাশে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয় আগে থেকে মাইকে প্রচার চালানো সত্ত্বেও বাড়েনি সচেতনতা তাই ময়নায় রাস্তা পরিষ্কারের স্বার্থে এবার উদ্যোগী হলেন ময়নার বিডিও এবং ময়না থানার ওসি উল্লেখ কিছুদিন আগেই ময়নার বিডিও অফিস থেকে মাইকে করে প্রচার চালানো হয় অভিযোগ কিন্তু তা সত্ত্বেও রাস্তার দুপাশে বালি ইট এবং অস্থায়ী দোকানের কোনো পরিবর্তন হয়নি বাধ্য হয়ে রবিবার ময়নার বিডিও বিশ্বজিৎ বসু এবং ময়না থানার ওসি আশিস বেরা নিজেরাই এলাকা পরিদর্শনে যান রাস্তার দুপাশে থাকা বালি ইট পরিষ্কার এবং অস্থায়ী দোকান ভেঙে ফেলার উদ্যোগ নেন তারা
শ্রীরামপুর থেকে বলাইপন্ডা এবং পেটুয়া থেকে প্রজাপাড় পর্যন্ত রাস্তার দুপাশে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, সবুজ বার্তা। কোলাঘাটে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হলো সাপের মেলা। আশ্বিনের সংক্রান্তির দিন শুরু হয় এই মেলা। সাপ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। সাপের মেলা অনুষ্ঠিত হলো কোলাঘাটের শুলনি গ্রামে। বহু বছর ধরে চলে আসছে এই সাপের মেলা। আশ্বিনের সংক্রান্তিতে শুরু হয়ে তিন দিন ব্যাপী চলে এই মেলা। হরেক রকমের সাপের পসরা বসে মেলাতে, চলে বিভিন্ন রকম সাপের খেলা। সাপ সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলার জন্যই এই উদ্যোগ। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, সবুজ বার্তা। জৌলুস রয়েছে, রয়েছে গ্ল্যামার, কিন্তু মন্ত্রোচ্চারণের সেই উপলব্ধি, সেই বিশুদ্ধতা আর নেই। স্মৃতিচারণে আবেগপ্রবণ তমলুকের প্রবীণ পুরোহিত রতিকান্ত ভট্টাচার্য। জৌলুস বেড়েছে, বেড়েছে থিম পুজোর হিড়িক, গ্ল্যামারের ছটায় আলোকিত চারিদিক, কিন্তু হারিয়ে গিয়েছে প্রথা, সাবেকিয়ানা, পারিবারিক পরিবেশ, নিয়ম নিষ্ঠা, উপলব্ধি, শুদ্ধ মন্ত্রোচ্চারণ। এখনকার পুজোয় মন্ত্রোচ্চারণের সেই নিষ্ঠা, উপলব্ধি, বিশুদ্ধতা আর নেই। আক্ষেপ শহরের প্রবীণ পুরোহিত রতিকান্ত ভট্টাচার্যের। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। আপনি এখন বলতে চাইছেন যে সংস্কৃতের যে উচ্চারণগুলো, মানে এখন যারা পুজো করছেন তারা কি এখন ওগুলো উপলব্ধি করছেন না, মানে মানে না জেনে বলছেন? না না, কেউ, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, মানে পূজা দেখতে যাচ্ছে, পূজা খুব দেখতে গিয়ে সেখানে যে পূজা মন্ত্র শুনছে, খুব কথা শুনছে না, কেউ কী বলছো না বলছো তুমি শুনছো না, কেবল অঞ্জলিটা কিংবা কি বলছে সেটা শুনতে যাচ্ছি। মানে যারা পুরোহিত তারা কি এখন ওয়েল ট্রেন্ড না? না না, তারা কেউ ওয়েল ট্রেন্ড নয়। উদ্বোধন হলো আদি তাম্রলিপ্ত সর্বজনীন পুজোর। উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী এবং চিত্রতারকা যিশু সেনগুপ্ত। Thank you.
শুভেন্দুদা, শুভেন্দুদা নিজেই বললেন যে আমি দুর্গা পুজোর সময় আমার একটা ইমোশনাল সেন্টিমেন্ট আছে যে যার জন্য আমি নিজের পাড়ার বাইরে খুব একটা যাই না। তো আজকে এখানে এসেছি, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। একটাই কথা বলবো, দুর্গাপুজো বাঙালিদের সব থেকে বড় উৎসব। সেই উৎসবে আমরা সবাই আনন্দ করব, সবাই মজা করব, একসঙ্গে মজা করব, কিন্তু সাবধানে এবং শান্তি বজায় রেখে। এই একটাই কামনা করি, সবাই ভালো থাকবেন, পুজো খুব খুব ভালো কাটুক। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সাথে অভিনেত্রা শ্রী যীশু সেনগুপ্ত, সম্পাদক সুরজিৎ সামন্ত, সহ সম্পাদক প্রশান্ত দাস, আজকে এখানে এসেছি একমাত্র শুভেন্দুদার জন্য। এবং শুভেন্দুদার ইনফ্যাক্ট আমাকে সব জায়গাতেই একটা কথা বলে, আমার নামটা না নিয়ে ব্যোমকেশ এসছে বলে নিয়ে এসছে এখানে। তো আজকে সত্যি খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে ব্যোমকে এসছে, এত এত মানুষ আমি এক্সপেক্টও করিনি যে আজকে ওনার জন্য এতগুলো পুজো উদ্যাপন করতে পারছি। ব্যোমকেশ হিসেবে ব্যোমকেশ কিছু বলবেন, মানে বলার কিছু নেই, মানুষ দর্শক বলছে, তাদের সবার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাই। উদ্বোধন হলো পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজোর। উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। অসিত পেরা ও যাদব পেরা রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।